দ্য ওয়েলকাম অল মাই চ্যাম্পিয়ন আর নতুন ভিডিওতে সকলকে স্বাগত তা আজ আলোচনা করবো ডবলুপি এক্সামের স্পেশাল জি কে কোশ্চেন তা দু সালে যে সমস্ত জি কে কোশ্চেনগুলো এসেছিলো তা সেই সমস্ত কোশ্চেনের কিন্তু সম্পূর্ণ সমাধান এবং সেই সঙ্গে অন্যান্য কোশ্চেন রিলেটেড মানে সেই কোশ্চেন রিলেটেড আরও যে কোশ্চেনগুলো আছে সেগুলোও কিন্তু আলোচনা করবো এই ভিডিওতে তোমরা জানো যে ডব্লিউবি পরীক্ষা কবে হবে এখনও কিন্তু ডেট প্রকাশিত হয়নি তবে শীঘ্রই ডেট প্রকাশিত হবে দু হাজার পঁচিশ সালে কারণ তোমরা জানো যে ও কেস নিয়ে যে সুপ্রিম কোর্টে কেস হয়েছে সেই কেসটা যতদিন না পর্যন্ত মীমাংসা হচ্ছে ততদিন পর্যন্ত কিন্তু এক্সামের ডেটটা আসছে না তা সামনে ডেট আছে আশা করি সেটার কোনো সুরা অবশ্যই হয়ে যাবে সেরকম আশায় দেখা গেছে তা তোমরা কিন্তু তোমাদের প্রিপারেশনটা কিন্তু চালিয়ে যাও তা আমি তোমাদের সাথে আছি তোমরা কিন্তু অবশ্যই এই কোশ্চেনগুলো কিন্তু নোট ডাউন করো কোশ্চেন এবং অ্যান্সারগুলো নোট ডাউন করো চলো শুরু করি ভিডিওটি তা দেখো প্রথম প্রশ্ন যে সত্যজিৎ রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট কোথায় অবস্থিত এটা হচ্ছে অবস্থিত কলকাতার পাতুরি কোথায় অবস্থিত কলকাতার পাতুরি ঠিক আছে এটা কিন্তু তোমরা খেয়াল রাখবে আর একটা কোশ্চেন এখান থেকে আসছে যে সত্যজিৎ রায় অনারেরি অস্কার তার এই যে সিনেমা জগতের জন্য যিনি অস্কার পেয়েছিলেন তা অস্কার পেয়েছিলেন কত সালে উনিশশো সালে কিন্তু তিনি অস্কার পেয়েছিলেন এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আর কোশ্চেনগুলি তো অবশ্যই কিন্তু লেখো কোশ্চেনগুলো লেখো এবং বারবার রিভাইজ করো এখান থেকে কিন্তু কোশ্চেন কিন্তু রিপিট হবেই ডব্লিউভিতে এবং আপকামিং যে কোনো গভর্নমেন্ট এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ তারপরে দেখো যে মস্তিষ্কর কাছে অবস্থিত ক্রোন গ্রন্থি এটা হচ্ছে পিটুইটারি গ্রন্থি পিটুইটারি গ্রন্থি আমাদের দেশে দেহের কিন্তু একটা গুরুত্বপূর্ণ গ্রন্থি হচ্ছে পিটুইটারি গ্রন্থি পিটুইটারি গ্রন্থি মানবদের সবথেকে ক্ষুদ্র ও সব থেকে শক্তিশালী অনাল গ্রন্থি অনাল গ্রন্থি একে মুখ্য গ্রন্থি বা প্রভুগ্রন্থি বলে তাহলে দেখো এখান থেকে কিন্তু তিন চারটে কোশ্চেন কিন্তু হয়ে যাচ্ছে প্রথম প্রশ্ন যে পিটুইটারি গ্রন্থি মানবদেহের সবথেকে গ্রন্থি তাহলে প্রশ্ন আসতেই পারে যে ক্ষুদ্র গ্রন্থি নাম কি তাহলে দেখো যে সবথেকে শক্তিশালী অনাল গ্রন্থি তাহলে সবথেকে শক্তিশালী অনাল গ্রন্থি এটাও কি এটা হচ্ছে পিটুইটারি গ্রন্থি তারপর হচ্ছে মুখ্য গ্রন্থি কাকে বলে পিটুইটারি গ্রন্থি প্রভুগ্রন্থি কাকে বলে মানবদেহের পিটুইটারি গ্রন্থি তাহলে দেখো এখান থেকে চার পাঁচটা প্রশ্ন কিন্তু হয়ে যাচ্ছে এই প্রশ্নগুলো কিন্তু অবশ্যই নোট ডাউন করো তারপরে দেখো যে মৌলিক রঙ কি কী মৌলিক রং তিনটে মৌলিক রঙ আছে আমরা জানি কটা তিনটে কিন্তু মৌলিক রঙ আছে লাল হলুদ এবং হচ্ছে সবুজ তিনটে মৌলিক রং এটা কিন্তু অবশ্যই কিন্তু খেয়াল রাখবে তারপরে প্রশ্ন দেখো যে পশ্চিমবঙ্গে পঞ্চায়েত ব্যবস্থার স্তর কয়টি তিনটি এখান থেকে আর যে যে কোশ্চেনগুলো আছে যে পঞ্চায়েত স্তর সম্পর্কে সেটা হচ্ছে ভারতবর্ষে পঞ্চায়েত ব্যবস্থা প্রথম কোন রাজ্যে চালু হয় এটা কিন্তু চালু হয় রাজস্থান কোথায় চালু হয় রাজস্থান রাজস্থানে কিন্তু প্রথম কিন্তু পঞ্চায়েত ব্যবস্থাটা চালু হয় এটা কিন্তু অবশ্যই খেয়াল রাখবে তারপর দেখো তো তারপরে যে প্রশ্ন আছে যে পঞ্চায়েত ব্যবস্থা কত নম্বর সংবিধান সংশোধনীতে এটি যুক্ত হয় এই যে তিস্তর পঞ্চায়েত ব্যবস্থা কিন্তু প্রথম যে সংবিধান আমাদের রচিত হয় তখন কিন্তু সংবিধান ছিল না এটা হচ্ছে তিয়াত্তরতম সংবিধান সংশোধনী সেভেন্টি থ্রি তিয়াত্তরতম সংবিধান সংশোধনীতে কিন্তু এটি যুক্ত হয় এবার আরেকটা প্রশ্ন যে তিয়াত্তরতম সংবিধান সংশোধনী কত সালে হয়েছিল উনিশশো সালে এটা কিন্তু অবশ্যই কিন্তু খেয়াল রাখবে তাহলে দেখো কতগুলো প্রশ্ন কিন্তু তোমাদের বলে দিলাম এই প্রশ্নগুলো নোট ডাউন করো এখান থেকে আরেকটা প্রশ্ন হচ্ছে যে পশ্চিমবঙ্গে পঞ্চায়েত ব্যবস্থা কত সালে চালু হয় পশ্চিমবঙ্গে চালু হয় কিন্তু উনিশশো সালে এটা কিন্তু খেয়াল রাখবে তারপরে প্রশ্ন আছে যে পঞ্চায়েত যে সদস্য পঞ্চায়েত আমরা তো জানি পঞ্চায়েতের সদস্য হওয়ার ক্ষেত্রে যে কোনো লোকসভা রাজ্যসভার নির্দিষ্ট বয়স আছে পঞ্চায়েতের সদস্য হওয়ার জন্য কত বয়স হতে হয় মাত্র একুশ বছর এটা কিন্তু সবাই ভুল করে যেমন রাজ্যসভা হচ্ছে তিরিশ বছর লোকসভা পঁচিশ বছর কিন্তু পঞ্চায়েত কিন্তু একুশ বছর এটা কিন্তু অবশ্যই খেয়াল রাখবে দেখো এখানে বলে দিয়েছি নিচে যে উনিশশো সালে তিয়াত্তম সংবিধান সংশোধনী এই পঞ্চায়েত ব্যবস্থা কিন্তু যুক্ত হয় নোট ডাউন করো দেখো রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্মনাম কি তা রবীন্দ্রনাথ দেখো রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্মনাম কি তা রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্মনাম হচ্ছে ভানু সিংহ এটা তোমরা জানো যে ভানুসিংহ তাছাড়াও রবীন্দ্রনাথ ঠাকুর অনেক অন্যান্য নামেও কিন্তু ছদ্মনাম কিন্তু ব্যবহার করেছেন সেই সমস্ত ছদ্মনামগুলো কিন্তু নোট ডাউন করো দেখো আন্নাকালী পাকরাশি অপকট চন্দ্র ভাস্কর দিকশূন্য ভট্টাচার্য এবং বাণী বিনোদ বন্দ্যোপাধ্যায় দেখো তোমাদের এতগুলো জিনিস কিন্তু একটা ভিডিওতে কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ গুরুত্বপূর্ণ টপিকগুলো কিন্তু আমি কিন্তু এখানে বলে দিচ্ছি তাছাড়া তোমরা জানো যে এশিয়ার এশিয়ার কোন ব্যক্তি প্রথম নোবেল প্রাইজ পেয়েছিল ইনি কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে এটা কিন্তু পরীক্ষায় খুব আসে উনিশশো সালে এটা কিন্তু অবশ্যই মাথায় রাখবে এশিয়ার কিন্তু প্রথম ব্যক্তি যিনি নোবেল প্রাইজ পেয়েছিলেন সাহিত্যে এবং কি কোন কাব্যের জন্য এটা হচ্ছে গীতাঞ্জলি গীতাঞ্জলি তোমরা কিন্তু অবশ্যই খেয়াল রাখবে তারপর দেখো একমাত্র মহিলা যিনি দিল্লি সিংহাসনে আরোহণ করেছিলেন একমাত্র মহিলা যিনি দিল্লি সিংহাসনে আরোহণ করেছিলেন তিনি সুলতানা রাজিয়া বা অনেক সময় বলে সুলতান রাজিয়া একই ব্যক্তি তারপর দেখো ভারতবর্ষে টাকার যোগান দেয় কোন ব্যাংক আমাদের যে ভারতবর্ষ যে কোন ব্যাংক টাকার যোগান দেয় রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া সংক্ষেপে বলে আরবিআই ঠিক আছে তা তোমরা কমেন্ট করো যে বর্তমানে আরবিআই এর গভর্নর কে আছে দেখি কতজন সঠিক উত্তর দেয় তারপর দেখো যে আরবিআই যে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া কত সালে প্রতিষ্ঠিত হয় ১৯৩৫ সালে কিন্তু প্রতিষ্ঠিত হয়েছিল এই রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া এটা কিন্তু পরীক্ষায় আসে তোমরা কিন্তু খেয়াল রাখবে তারপর দেখো জনঘনত্বপূর্ণ রাজ্য সব থেকে বেশি দেখো সেন্সাস মানে জনগণনাতে কিন্তু জনগণনা থেকে কিন্তু প্রশ্ন কিন্তু আসেই জনগণ নিয়ে মানে দু হাজার এগারো সালের জনগণনা নিয়ে আমি কিন্তু একটা স্পেসিফিক ভিডিও বানিয়ে দেবো ঠিক আছে তার আগে তোমরা একটু জেনে নাও যে জনঘনত্বপূর্ণ রাজ্য ভারতবর্ষের সব থেকে বেশি সেটা হচ্ছে বিহার কত এগারোশো জন এটা হচ্ছে প্রতি বর্গ কিলোমিটারে আর দ্বিতীয় আছে দ্বিতীয়তে আছে কিন্তু পশ্চিমবঙ্গ এটা কিন্তু অবশ্যই মাথায় রাখবে অনেকজনা কিন্তু বলবে যে জনগণত রাজ্য হচ্ছে কিন্তু পশ্চিমবঙ্গ কিন্তু পশ্চিমবঙ্গ নয় পশ্চিমবঙ্গ দ্বিতীয় প্রথম হচ্ছে বিহার মাথায় লাগবে এটা এই কোশ্চেনটা কেন যেন ভুল না হয় শেরি পাঞ্জাব নামে পরিচিত কে লালা লাজপত রায় শেরি পাঞ্জাব নামে কে পরিচিত লালা লাজপত রায় বহুবার বহুবার পরীক্ষায় এসেছে এটা কিন্তু অনেক রিপিট কোশ্চেন আগামী পরীক্ষাতেও আসবে তারপর দেখো যে এই লালা লাজপত রায় তিনি কিন্তু কেশরী কেশরী নামক এক পত্রিকা তিনি কিন্তু সম্পাদনা করতেন এখানে কোশ্চেন আসছে যে কেশরী পত্রিকার সম্পাদককে লালা লাজপত রায় বা এভাবে কোশ্চেন আসতে পারে যে লালা লাজপত রায় কোন পত্রিকা সম্পাদন করতেন কেশরী নামক পত্রিকা তারপর দেখো হেবি গুরুত্বপূর্ণ কোশ্চেন যে আর টিআই আরটিআই টিআই সঙ্গে কিন্তু আমরা খুবই জড়িত তা আরটিআই মানে তথ্য জানার অধিকার এটি এই আইনটি কবে পাশ হয় দু সালে কিন্তু পাশ হয় যে আমরা বলি না যে আমরা দেখবো যে আমি কত নাম্বার পেয়েছি আর করতে হবে আর করতে হবে তা এটা হচ্ছে আরটিআই আরটিআই কত সালে দু সালে কিন্তু এই আইনটা পাশ হয় খেয়াল রাখবে খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন তারপরে তখন ঝুম ঝুম কথাটি কিসের সঙ্গে যুক্ত ঝুম ঝুম একটা হচ্ছে চাষ উত্তর পূর্ব ভারতের কৃষিকাজ কৃষিকাজ হচ্ছে দেখো পার্বত্য এলাকায় পার্বত্য এলাকায় সমতল ভূমির মতো এরকম তো উর্বর মাটি থাকে না সেখানে পাহাড়ের ধাপ কেটে এই যে পাহাড় থাকে যে পাহাড়ের ধাপে ধাপে ধাপ কেটে যে চাষ করা হয় তাকেই বলে হচ্ছে ঝুম চাষ তা পাহাড়ে ধাপ কেটে চাষ করাকে আরেকটা নাম বলা হয় সেটাকে বলা হয় টেরাসিং এই কোশ্চেনটা কিন্তু এর আগে এসেছে ঠিক আছে এটা কিন্তু রিপিট কোশ্চেন টেরাসিং এটা কিন্তু অবশ্যই খেয়াল রাখবে যেরকম ঝুম বলা হয় ঠিক আছে সেই রকম আর একটা জিনিসও বলা হয় সেটা হচ্ছে টেরাসিং এই কোশ্চেন কিন্তু খুব একটা দারুণ কোশ্চেন যে ভারতীয় সংসদের অধিবেশন নয় এই কোশ্চেনটা কিন্তু দু হাজার ষোলো সালে ডবলবিতে এসছে পিএসসিতে এসেছে এসএসসিতে এসেছে অনেক জায়গায় কিন্তু আমি কোশ্চেনটা দেখেছি রিপিট হয়েছে অতএব পরবর্তীতে ক্ষেত্রেও কিন্তু তোমাদের কোশ্চেনটা আসতে পারে তাহলে দেখো যে ভারতীয় সংসদের অধিবেশন নয় কোন অধিবেশনটা নয় চারটের মধ্যে গ্রীষ্মকালীন বাজেট অধিবেশন গ্রীষ্ম অধিবেশন বাজেট অধিবেশন না শীতকালীন অধিবেশন না বর্ষাকালীন অধিবেশন কোন অধিবেশন তোমরা বাজেট অধিবেশনের নাম শুনেছ ঠিক আছে যে আমরা জানি যে একটা নির্দিষ্ট সময়ে যে বাজেট অধিবেশন হয় শীতকালীন অধিবেশনও কিন্তু হয় বর্ষাকালীন অধিবেশনও কিন্তু হয় কিন্তু একটা অধিবেশন হয় না সেটা হচ্ছে গ্রীষ্মকালীন অধিবেশন অর্থাৎ এই গ্রীষ্মকালীন অধিবেশনটা কিন্তু হয় না অতএব সঠিক উত্তরটি হয়ে যাবে গ্রীষ্মকালীন অধিবেশন মানে এই অধিবেশনটা কিন্তু হয় না তাছাড়া তিনটি অধিবেশন হয় তাহলে এখান থেকে তোমার ঘুরিয়ে প্রশ্ন আসতে আসতে পারে যে ভারতীয় সংসদের কটি অধিবেশন আছে বা কটি অধিবেশন হয় সর্বমোট তিনটি অধিবেশন হয় বাজেট অধিবেশন শীতকালীন অধিবেশন বর্ষাকালীন অধিবেশন এই কোশ্চেনটাই নোট ডাউন করো টোটাল এই কোয়েশ্চেনটা বহুবার এসেছে বহুবার রিপিট হয়েছে একটি পদার্থের কঠিন অবস্থা থেকে সরাসরি গ্যাসীয় অবস্থা রূপান্তর হওয়াকে কি বলে ঊর্ধ্বপাতন ঊর্ধ্ব ঊর্ধ্বপাতনের একটা উদাহরণ দিচ্ছি এক্সাম্পল দেখো কর্পূর 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 নাম শুনেছো তো কর্পূর করপুরকে তুমি যদি খোলা খোলা জায়গায় খোলা বাতাসে রেখে দাও তাহলে কি হয়ে যাবে সরাসরি কিন্তু বাতাসে কিন্তু মিশে যায় এই কর্পূর কিন্তু ঊর্ধ্বপাতন কিন্তু ধর্ম পালন করে মাথায় রাখবে যে কোশ্চেনগুলো সব সবগোটা কোশ্চেন কিন্তু খুবই ভেরি 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 ইম্পর্টেন্ট ভি তারপর দেখো ফুল ফর্ম এফআইআর এফআইআর ফুল ফর্ম তোমরা জানো যে পুলিশের কোনো থানায় গেলে প্রথমেই একটা বলে যে যে কোনো অপরাধমূলক কাজ হলে যে এফআইআর করতে হবে তাহলে এফআইআর ফুল ফর্ম কী ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট এটা কিন্তু অবশ্যই খেয়াল রাখবে ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট তারপর হচ্ছে পিডিএফ আমরা যে বলি যে পিডিএফটা দিতে যে পিডিএফ পিডিএফ এর ফুল ফর্ম হচ্ছে পোর্টেবল ডকুমেন্ট ফরম্যাট ঠিক আছে এবার তোমরা আমাকে কমেন্ট করবে যে র্যাম আর এ এম র্যাম এবং হচ্ছে রম আর ও এম রম এটা কম্পিউটার সাথে যুক্ত শব্দ তাহলে র্যাম এবং রম এর ফুল ফর্ম কী আমাকে কমেন্টে কিন্তু অবশ্যই জানাও দেখি কতজন সঠিক উত্তর দিতে পারে পরের প্রশ্ন দেখো যে অ্যালাইসা টেস্ট কোন রোগে শনাক্ত করতে ব্যবহার করা হয় এইচআইভি বা হচ্ছে এইডস এইচ এইচআইভি ফুল ফর্ম ফুলফর্ম কী এইচ আইভির ফর্ম হচ্ছে হিউম্যান ইমিউনোডিফিশিয়েন্সি ভাইরাস আর একটা হচ্ছে এইডস এইডসের ফর্ম কী অ্যাকোয়ার্ড ইমিউনোডিফিশিয়েন্সি সিনড্রোম এই দুটো কিন্তু অবশ্যই পরীক্ষায় আসে ফুল ফর্ম যেরকম আগে বললাম ফুল ফর্ম এই কোশ্চেনগুলো কিন্তু রিপিট হয় তাহলে তোমরা কিন্তু অবশ্যই কিন্তু এগুলো কিন্তু নোট ডাউন করো তাছাড়া দেখো যে এইচআইভি যে ভাইরাসটা এইচআইভি ভাইরাস কিন্তু আর এন এ ভাইরাস আর এ এবং আর এন ডিএনএ নাম শুনেছি আমরা তাহলে ডিএনএ নয় এটা কি এইচআইভি হচ্ছে আর এ ভাইরাস খেয়াল রাখবে এবং নোট ডাউন করো যতগুলো ইনফরমেশনগুলো তোমরা এই যে ওই কোশ্চেনের সাথে বলছি বিভিন্ন ইনফরমেশনগুলো তোমরা কিন্তু অবশ্যই এগুলোকে নোট ডাউন করো খাতায় এখান থেকে কোশ্চেন আসবেই আসবে এই দেখো এই চাইবে হলো আর ভাইরাস তোমাদের ওখানে লিখেই দিয়েছে আজকের শেষ প্রশ্ন দেখো যে নেফা নেফা নামে পরিচিত কোন রাজ্য নেফা হচ্ছে একটা পূর্ব নাম এটা হচ্ছে উত্তর অরুণাচল প্রদেশ অরুণাচল প্রদেশের পুরনো নাম ওল্ড পুরনো নাম কিন্তু ছিল হচ্ছে নেফা এই কোশ্চেনটা কিন্তু অনেকবার এসেছে ঠিক আছে তোমরা যদি জানো আর একটা কোশ্চেন তোমাদের হোমওয়ার্কে দিয়ে দিই ঠিক আছে হোমওয়ার্কে দিয়ে দিই প্রাগ জ্যোতিষপুর প্রাগ জ্যোতিষপুর প্রাগ জ্যোতিষপুর ঠিক আছে কোন জায়গাকে বা কোন রাজ্যকে বলা হয় জায়গার নাম উচ্চারণ করতে লিখতে পারো তোমরা কমেন্ট করতে পারো বা কোন রাজ্যকে বলা হয় সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানো পরবর্তী ভিডিওতে কিন্তু অবশ্যই আমি বলে দেব যে এই হোমওয়ার্কটার উত্তরটা কি ঠিক আছে তা তোমাদের দু সালের অনেকগুলো প্রশ্ন আমি এবং অ্যান্সার দিয়ে দিলাম তা এখান থেকে তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করো এবং বন্ধুদের সাথে শেয়ার করো আর আমার চ্যানেলটা যদি নতুন এসে থাকো তাহলে অবশ্যই কিন্তু তোমরা কিন্তু সাবস্ক্রাইব করে রাখো জয় হিন্দ জয় ভারত